এক সময় বহুদূরে এক মায়াবী দেশে লিলি নামে একটি ছোট্ট মেয়ে বাস করত। লিলির সবচেয়ে প্রাণবন্ত কল্পনা ছিল এবং প্রতি রাতে যখন সে ঘুমাতে যায়, সে তার স্বপ্নে অবিশ্বাস্য দুঃসাহসিক কাজ শুরু করে। এক রাতে চাঁদ যখন লিলির দিকে হেসেছিল, সে চোখ বন্ধ করে নিজেকে রঙিন ফুলে ভরা মাঠে দাঁড়িয়ে দেখতে পেল। হঠাৎ আকাশে একটি জাদুকরি রংধনু দেখা গেল এবং এটি একটি সেতুর মতো দেখায় যা আশ্চর্যের দেশে নিয়ে যায়। লিলি এক মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর রংধনুতে সাহসী পদক্ষেপ করল। তার আশ্চর্যের জন্য এটি একটি তুলতুলে মেঘের উপর হাঁটার মতো নরম এবং বাউন্সি অনুভূত হয়েছিল। রংধনুপথ অনুসরণ করার সময় তিনি লক্ষ্য করেছিলেন যে তিনি প্রতিটি পদক্ষেপে তার পায়ের নিচের ফুলের রং পরিবর্তন করেছেন, যেন তার কল্পনার ছোঁয়ায় পৃথিবীটাকে প্রাণবন্ত করে তুলেছিল। রংধনু শেষে লিলি সম্পূর্ণ মিছুরি দিয়ে তৈরি একটি মনোমুগ্ধকর গ্রাম আবিষ্কার করেন। ঘরগুলি ছিল আঠার ড্রপ দিয়ে এবং রাস্তাগুলি রংধনু রঙের লিকোরিস দিয়ে পাকা করা হয়েছিল। গ্রামবাসীরা, যারা সুতির ক্যান্ডি পশম এবং লিকোরিস লেজের সাথে বন্ধুত্বপূর্ণ প্রাণী ছিল, তারা লিলিকে খোলা অস্ত্র দিয়ে স্বাগত জানায়। লিলির নতুন বন্ধুরা তাকে সবচেয়ে আনন্দদায়ক কার্যকলাপে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। তারা ললিপপ নিয়ে নাচতেন, মার্শমেলো পাখির সাথে গান গিয়েছিলেন এবং জেলিবিন মার্বেল দিয়ে গেম খেলেন। বাতাস ভরে উঠল হাসি আর চিনির মিষ্টি গন্ধে। দিন রাত হয়ে যাওয়ার সাথে সাথে আকাশটি জ্বলজ্বলে তারা দিয়ে সজ্জিত হয়েছিল, যা চকচকে মিষ্টির মতো ছিল। লিলি এবং তার নতুন বন্ধুরা গ্রামের মাঝখানে একটি বিশেষ ইভেন্ট, গ্রেট ড্রিম সেলিব্রেশনের জন্য জড়ো হয়েছিল। তারা সবাই তাদের চোখ বন্ধ করে হাত ধরল এবং একটি ইচ্ছা করল। সেই ঐন্দ্রজালিক মুহূর্তে আকাশ ফুটে উঠল রঙের অপূর্ব প্রদর্শনীতে। শুভেচ্ছাগুলি উজ্জ্বল শুটিং তারাতে পরিণত হয়েছিল, যা রাতের আকাশকে স্পন্দনশীল রঙে আঁকেছিল। লিলি বিস্ময়ের সাথে দেখেছিল যখন তারাগুলি একটি দৈত্যাকার রংধনু তৈরি করেছিল, যা ক্যান্ডি গ্রামের উপরে খিলান দিয়েছিল, একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করেছিল। আকাশে রংধনু ঝলমল করার সাথে সাথে একটি মৃদু কণ্ঠস্বর লিলিকে ফিসফিস করে বলল, তোমার স্বপ্নে সৌন্দর্য এবং আনন্দ তৈরি করার ক্ষমতা আছে। মনে রাখবেন, কল্পনায় সবচেয়ে মোহনীয় দুঃসাহসিক কাজগুলিকে আনলক করার চাবিকাঠি। আনন্দে ভরা হৃদয় নিয়ে লিলি তার মিছুরি বন্ধুদের বিদায় জানায় এবং রংধনু সেতুতে ফিরে যায়। তিনি নামার সাথে সাথে তিনি ভিতরে একটি উষ্ণ আভা অনুভব করেছিলেন, জেনেছিলেন যে তার স্বপ্নের বিশ্বে রং এবং জাদু আনার ক্ষমতা রয়েছে। পরের দিন সকালে যখন লিলি জেগে ওঠে, তখন সে তার পরিবারের সাথে তার অবিশ্বাস্য দুঃসাহসিক কাজ শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারেনি। সেই দিন থেকে প্রতিটি রাত লিলি রংধনু স্বপ্নের জন্য একটি ক্যানভাস হয়ে ওঠে এবং তিনি আবিষ্কার করেন যে তিনি তার কল্পনার জাদুতে যত বেশি বিশ্বাস করেন, তার স্বপ্নগুলি তত বেশি রঙিন এবং অসাধারণ হয়ে ওঠে। এবং তাই সুইটভিল শহরে, যেখানে স্বপ্নগুলি জীবনে এসেছিল, লিলি তার রংধনু স্বপ্নগুলি দিয়ে রাতের আকাশ আঁকতে থাকে। যারা একটি শিশুর কল্পনার জাদুতে বিশ্বাস করে, তাদের সকলের কাছে আনন্দ এবং বিশ্বাস ছড়িয়ে দেয়।